কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, এমন করে দেখাচ্ছ লোক ট্রেন্ডিং আছে তাই গান করছি, ফেসবুক খুলি ইনস্টাগ্রাম খুলি রিলস যাই খুলছি এটাই সবাই বলছে। গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ, আমরা এখন রেডি হচ্ছি, আমরা যাচ্ছি পিকনিকে, বাট পিকনিকের সব আয়োজন কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আমি খালি যাবো আর খাবো। আজকে আমার এই ড্রেসটা তোমাদের কেমন লাগছে বলো, এটা আমি একদিন পরেছি, আজকে সেকেন্ড টাইম পরছি। কিছু কিছু রান্না পারি না, না না কিছু কিছু রান্না আমি পারি, আমি সেদিন মাংস পুড়াইছি কোড়া খায় নাই, বলে কারা হয়েছে পুড়ে গেছে। তারপরে আমি একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছি, কোনোদিন রান্না করে রান্নার টাচ করবো না, পোড়া বানাই আমি যা বানাই আমি নিজের জন্য বানাবো, আমি এদের জন্য বানাবো না, ভালো বাসতেই জানে না। আমার সময় এখন চলছে, তারপর হচ্ছে আমি ব্লগ করবো না, আমি ব্লগ করবো না, না না আমি করবোই। আচ্ছা তো তারপর হচ্ছে কোন ছেলে যদি না বাড়িতে কোনো কিছু সবার জন্য মিলিয়ে মিশিয়ে রান্না করলে তুমি, সে রান্নাটা সাপোজ লবণ কম হলো বা চিনি কম হলো, বাড়ির সবাই প্রশংসা করবে তো, একে দেখো না সবাই, একে সবাই বাদ দাও, আমাকে দেখো, আমার কথা শোনো, আমার কথা। তারপর হচ্ছে সে সবাই তো একটু প্রশংসা করবে, বাট আমার বাড়িতে উল্টো, আমি যদি কিছু রান্না করি তারপরে মনে হয় আমি তোমার জন্য রান্না করে খাবো, সবাই একদিন তোমার রান্না দেখতে চায়, দেখি তুমি কি ভালো রান্না করতে পারো, করে বউকে খাওয়াতে পারো কি। আমাকে বলতে চাচ্ছ আমি ভিউয়ারদের জন্য আমি রান্নার রান্নার একটা ব্লগ করবো, তাই তো? হ্যাঁ, সেই রান্নার জন্য প্রেমে পড়ে যাবে সবাই, কমেন্ট বক্সে কমেন্ট বক্সে এরকম করবে, আমার তো দেখেই লোভ লাগছে অরিজিদা, আমার জন্য কিছু ব্যবস্থা করো, তো আমাকে কোথায় ছিলাম, অলমোস্ট রেডি হয়ে গেছি, এখনই আমরা বেরোবো, চলো ওই বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। যতই বলো মেকআপ তাও হবে না, দেখো বের হয়েও দরজা বের হয়ে যাব, তারপর আবার দেখো এরকম কি জানি একটা দিচ্ছে, কি জানি না কাজল দিলাম, মেকআপ কি করছি বলো, লিপস্টিক দিয়েছি কাজল, ঠিক আছে চলো এখন বের হচ্ছি, টিপ পড়ছি, ঠিক আছে চলো এখন বের হচ্ছি, খুব সুন্দর লাগছে তোমাকে, হ্যাঁ এই তো ভালো লাগছে, বাহ এই এরকম মাঝে মাঝে লেজ ফেজ বার করবা, আমরা এখন যাচ্ছি, কতবার বলবা পোলাও ভালো হয় নাই, খিচুড়ি খিচুড়ি হয়েছে, পোলাও ছিল তো, আরে ওটা পোলাও ছিল, ভালো করে দাঁড়াই বা বল, কাজু দেওয়া হয় কিচমিচ দেওয়া হয়,
ঠিক আছে আর কি ভালো ছিল আর আরে কোনটা খাবো বেশি করে সেটা তো বল কোনটা খাবো পনির খাবো বেশি করে পনির খাওয়া বেশি করে পনির ভালো হয়েছে হ্যাঁ খিচুড়ি ভালো হয়নি বলে দিচ্ছে জল দিছে না হিমালয় জল দেয় পর্বত থেকে আনছি জল ওটা বাড়ির জল না ওটা হাত ধোয়ার জল ওটা খাওয়ার জল অন্য ওখানে ছিল এদিকে শোন এখানে আরেকটু পোলাও বাকি আছে ওটা হবে এখন সেকেন্ড টি হচ্ছে তুমি কি তুমি আমাকে ইচ্ছুক করার জন্য মানে তুমি আমাকে বড় ইনসাল্ট করছো ইচ্ছুক তো ছিলাম যদি পোড়ায় ফেলি সেজন্য হ্যাঁ তুমি আমাকে বড় ইনসাল্ট করছো পুরো দেখাবো না এত ইনসাল্ট কি আমাকে চেখে বুকে বলবে যে সত্যি তুমি আবার পোড়ায় ফেলবে এতগুলো এতগুলো মানুষের খাওয়া মুখে খাবার তুমি আজকে রাতের মতো কেড়ে নিও না শোনা তোমাকে আমি মোটিভেট করছি যে তুমি যেও না বাবু আমাদের খাওয়ার আজকে মুখের খাওয়াটা কেড়ে নিও না অনেক মানুষ আশা করে বসে আছে খাবে আমি যাবো কিন্তু সত্যি যাও রান্না করে খাইতে হবে কিন্তু কিন্তু ভালো হবে না আমি জানি তুমি পুড়িয়ে দিবা নষ্ট হয়ে যাবে কিছু দিতে পারো না তাহলে আচ্ছা ঠিক আছে চ্যালেঞ্জ করছি করে দেখো বাড়িতে করো চ্যালেঞ্জ করছি না চ্যালেঞ্জ করছি না ওটা আমি তোমাকে ফার্স্ট খাওয়াবো আজকে দেখিয়ে দিব আমি বলছি তুমি রান্না করো না আমি বলছি তবে গর্বের সাথে প্রোগ্রাম কজন তাহলে ভালো ব্যস্ত ধরো খুব ভালো দেখছো তাহলে পোলাটা কত সুন্দর করছি আমি হ্যাঁ আমি 5 টাকা নিয়ে আসি আমি ভাবছি 2-3টা আছে খাওয়াবো ওদেরকে এখানে তো দেখি পুরো গ্যাং চলে আসছে এই যে দিব সবাইকে দিব সব তোমায় ঘিরে ধরছে কিন্তু ওদের মতন পবিত্র না আর কিছু হয় না এখানে আসলে অনেকগুলোকে পাওয়া যায় তো বেশ ভালো লাগে যখন আমি মাঝে মাঝে প্যাকেট নিয়ে এসে ওদেরকে খাওয়াই কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর